আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে সুপার স্টেপ এয়ারড্রপের একটা আপডেট দিয়ে দেবো, কীভাবে এখান থেকে টোকেনটা উইথড্রো করতে পারবেন বা কবে উইথড্রো করতে পারবেন, এবং এখান থেকে যে এনএফটিগুলো আপনারা পেয়েছেন সেই এনএফটিগুলো কীভাবে ক্লেম করবেন এবং এনএফটিগুলো কীভাবে সেল অর্ডার বসাবেন মার্কেটে, এ টু জেড প্রসেসটা দেখিয়ে দেবো। কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি অলরেডি কয়েকটা আপডেট কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি, তো এই আপডেটটা অনুযায়ী আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে এখানে যারা অ্যাকাউন্ট করেছিলেন তারা এখান থেকে এনএফটি ক্লেম করতে পারবেন এবং কিছু রিওয়ার্ড পেয়েছিলেন, এখান থেকে টোকেন পেয়েছিলেন SGMT টোকেন। তো এনএফটিটা কীভাবে ক্লেম করবেন, ক্লেম করার প্রসেসটা আগে দেখিয়ে দিই আপনাদের যে এনএফটিটা কীভাবে ক্লেম করবেন। তো ক্লেমের প্রসেসটা খুবই ইজি, ওইটার নতুন করে দেখানোর মতো কিছু নাই, এর আগেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তারপর এখান থেকে আপনারা দেখিয়ে দিই। এই যে ধরুন এয়ারড্রপের লিঙ্কটা আছে, এটা আমি কপি করে নিলাম। তো এটার জন্য আমি ট্রাস্টলার্ট ইউজ করবো, ট্রাস্টলার্ট ইউজ করাটাই বেটার হবে। তো ট্রাস্টলার্ট ইউজ করার পর এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেইন সিলেক্ট করবেন, যেহেতু আপনি যখন ক্লেম করবেন প্রত্যেক ক্লেমে তারা এখান থেকে কিছু ফি কাটবে। তারপর এখানে কানেক্টে ক্লিক করবেন এবং এর আগে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আমি অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে, এখানে দেখুন এটা লগ ইন করা আছে, আপনার যে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে আসবেন, এখানে আসার পর দেখুন আপনার এনএফটিগুলো দেখতে পাবেন, এই এনএফটিগুলো। তো এখান থেকে না এসে মাই স্নাকার্স বা স্নাকার্স যেটা লেখা আছে, মানে আপনার জুতা যেখানে আছে, এখানে আমি সবগুলো অলরেডি ক্লেম করে নিয়েছি। এখানে দেখুন আমি সবগুলো ক্লেম করে নিয়েছি। তো এখানে যদি আমি ক্লেম না করতাম দেন এখানে ক্লেম বাটন শো করতো। এখানে দেখুন এই যে আমি আপনাদের যে আপডেট দিয়েছিলাম আপডেটে কিন্তু এখানে ক্লেম শো করছিল। তো এভাবে আপনারা সবগুলো ক্লেম করে নেবেন। আর আপনি যখন ক্লেম করতে যাবেন অবশ্যই আপনার কিছু ফি লাগবে, প্রায় 24-25 সেন্টের মতো ফি লাগবে প্রত্যেকটা এনএফটি ক্লেম করার জন্য। তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে ক্লেম করার অপশন। এভাবে আপনি এখান থেকে ক্লেম করে নেবেন। আর ড্যাশবোর্ডে তো আপনি সব কিছু দেখতে পারবেনই, তো এখান থেকে ক্লেমের যে অপশনটা, এখানে আর ক্লেমের অপশন দেখা যাচ্ছে না, আমি আপনাদের দেখাতে পারলে এয়ারড্রপে চলে যাই। অ্যাড্রপে আসার পর যদি এখানে ক্লিক করি, জাস্ট ফি কীরকম কাটা ওইটা দেখানোর জন্য এখানে ক্লেমে ক্লিক করলাম, ও এই পেজে নিয়ে আসছে। তো এখানে আমি অলরেডি ক্লেম করে নিয়েছি, এই জন্য এটা দেখাচ্ছে না। তো ওয়ালেট কানেক্ট করে নিলাম, আমার এখানে কিন্তু 14,000 টোকেন আছে। তো এই টোকেনটা উইথড্রো করার প্রসেসটা দেখায়, এখানে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন এই যে আপনার টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু এখানে উইথড্রো অপশন আছে। তো এখান থেকে প্রি সেল বা কমিশন এখানে অনেক কিছু আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আর আপনার কতগুলো এনএফটি আছে সেটা এখানেও দেখতে পাবেন। তো এখানে উইথড্রো করার জন্য এই যে নিচের দিকে দেখুন SGMT যেটা, এটা হচ্ছে প্রি সেল থেকে যদি কেউ কিনে থাকেন, তবে আমি সাজেস্ট করবো বা সবসময় করে থাকি কখনো টোকেন কিনবেন না কোনো এয়ারড্রপ থেকে। তো এভাবে উইথড্রো বাটন যেটা আছে, আমি আবারও এয়ারড্রপে যাই। এয়ারড্রপে যাওয়ার পর উইথড্রো বাটনে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে, সরি ভিউয়ার্স আমি উল্টা জায়গায় চাপ লাগছে, তো এয়ারড্রপ বাটনে গেলাম, ড্যাশবোর্ডে যেতে হবে এয়ারড্রপে না। তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন উইথড্রো বাটনে ক্লিক করব। উইথড্রো বাটনে ক্লিক করার সময় এখানে দেখুন SGMT এটা কিন্তু উইথড্রো করা যাবে, এবং উইথড্রো এখন ওপেন হয় না। উইথড্রো ওপেন হবে কবে এখানে দেখে নিন, 7/7/2022 সালে কিন্তু এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন। আর এটা কিন্তু লিস্টেড একটা টোকেন, এই জন্য এটা তখন যখন উইথড্রো করা যাবে তখন এখান থেকে কিন্তু আপনি অবশ্যই এটা উইথড্রো করে নেবেন। এটা হচ্ছে টোকেন উইথড্রো করার প্রসেস। আমি আপনাদের পরবর্তী যে ইনফরমেশনগুলো এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেবো। এরপর আসেন এই এনএফটিগুলো কীভাবে সেল করবেন। আপনি যখন ক্লেম করবেন এনএফটিটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, দেন এনএফটি সেল করার জন্য এখানে যে মার্কেট প্লেস দেওয়া আছে টাও এনএফটি যেটা আছে এটা আপনার কপি করে নেবেন। এটাও সেম ট্রাস্টওয়ালেটে চলে যাবেন, ট্রাস্টওয়ালেটে যাওয়ার পর এটা কানেক্ট করে নেবেন আপনার ওয়ালেটের সাথে, বাইন্যান্স স্মার্ট চেইনের সাথে। এখান থেকে ইথেরিয়াম থাকলে বাইন্যান্স স্মার্ট চেইন করে দেবেন। বাইন্যান্স স্মার্ট চেইন করার পর এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট থাকবে না, আমার অলরেডি আছে, আমি এটা যদি লগ আউট করে দিই। লগ আউট করার পর এখানে ম্যান আইকনে ক্লিক করবেন, তারপর ট্রাস্টওয়ালেটে ক্লিক করবেন, অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে কানেক্ট করা অপশন। তারপর আপনার প্রোফাইলে ক্লিক করার পর আইটেমে ক্লিক করবেন, আইটেমে ক্লিক করার পর আপনার যতগুলা এনএফটি আছে সবগুলো এনএফটি আপনি দেখতে পাবেন। যেমন আমরা ওপেন সেয়াতে গিয়ে এনএফটি সেল করি ওই ধরনের, তো এখানে আপনার যতগুলো এনএফটি আছে সব দেখতে পাবেন। তো যেগুলো হচ্ছে এইগুলো আমি অলরেডি সেলে অর্ডারে বসাইছি, যে দেখুন এখান থেকে প্রায় 12টা এনএফটি আমি রিসিভ করেছি, এই 12টা সেল অর্ডার বসাইছি। তো সেল অর্ডার বসাইতে এনএফটির উপর ক্লিক করবেন, এনএফটির প্রতি এটাতে সম্ভবত 4 সেন্টের মতো ফি লাগে। আর অবশ্যই এখানে কনফার্মেশন চাইবে, আপনি যখন ওয়ালেট কানেক্ট করবেন এবং এনএফটি সেল অর্ডার বসাবেন তখন কিন্তু কনফার্মেশন চাইবে। এখানে দেখুন ফিক্সড প্রাইসে ক্লিক করলে আপনার ওয়ালেটটা ভেরিফিকেশন করতে বলবে। সর্বপ্রথম আপনি ভেরিফাই অ্যাড্রেস, এখানে দেখুন ভেরিফাই অ্যাড্রেসে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করার পর এগেন ওকে বাটনে ক্লিক করবেন, মানে আপনার ওয়ালেটটা ভেরিফিকেশন করতে চাচ্ছে। তারপর এখানে দেখুন ফিক্সড প্রাইসে আসার পর এখানে প্রাইস দিবেন 0.2 দিলাম, তো আপনি যে কোনো প্রাইস দিতে পারেন, তবে 0.2টাই বেটার, কারণ তারা ফ্লোর প্রাইস রাখছিল প্রায় $60 সমপরিমাণ। তো এই নিচের দিকে দেখুন স্টার্ট লিস্টিং যে অফারটা লিঙ্কটা আছে এটাতে ক্লিক করবেন।
এটাতে ক্লিক করার পর এখানে আপনারা অ্যাপ্রুভ করতে বলবে প্রথমে। আমার এটা অলরেডি অ্যাপ্রুভ আছে, যেহেতু আমি অলরেডি অ্যাপ্রুভ করে নিয়েছি। তো আপনি অ্যাপ্রুভ করার সময় এখান থেকে আপনার কনফার্মেশন চাইবে, বাইন্যান্স স্মার্ট চাইবে, ওটা করে দেবেন। দেন সিঙ্গে ক্লিক করলাম, সিঙ্গে ক্লিক করার পর ওকেটে ক্লিক করা। এবং প্রথমবার আপনি যখন প্রথম কোনো এনএফটি এখানে লিস্ট করতে যাবেন, তখন কিন্তু আপনার 4 সেন্ট, অনলি 4 সেন্টের মতো আপনার ফি কাটবে। এটা একটু লক্ষ্য রাখবেন, বেশি ফি কাটবে না, মাত্র 4 সেন্টের মতো আপনার এখানে ফি কাটবে। দেন এটা কিন্তু আমার লিস্ট হয়ে গেছে। আপনি যদি আবার আইটেমে যান, আইটেমে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনি যেটা লিস্ট করেছেন সেটা এখানে শো করবে। এবং এখানে চেঞ্জ প্রাইসে ক্লিক করার পর আপনি প্রাইসটা চেঞ্জ করতে পারবেন। আর যেগুলো আইটেম আছে এগুলো দেখেন, এই যে সেল প্রাইসে কিন্তু চলে গেছে। আপনি যখন প্রথমবার কোনো এনএফটি সেল সেলে বসাতে যাবেন, তখন আপনার শুধু ফি কাটবে, 4 সেন্টের মতো ফি কাটবে। পরবর্তীতে আর কোনো ফি কাটবে না, পরবর্তীতে দেখুন জাস্ট এটা ক্লিক করলেই হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। আপনি যতগুলো এনএফটি এখানে লিস্ট করতে চান না কেন, এবং এখানে চেঞ্জ প্রাইসে ক্লিক করে প্রাইসটা চেঞ্জ করতে পারেন, আর এখানে ক্যান্সেলে ক্লিক করে আপনি লিস্টিংটা ক্যান্সেল করতে পারেন। আর আইটেমে গিয়ে তো আপনি দেখতেই পারতেছেন, আর আপনার এটা যদি সেল হয়ে যায় সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা জমা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন এই প্রসেসে এটা সেল অর্ডার বসাই দেন, এবং পরবর্তী আপডেট আমরা টেলিগ্রামের চ্যানেলে জানিয়ে দেবো কখন এটা উইথড্রো করবেন। আর উইথড্রোর ভ্যালু দেখুন, 1000 টোকেনের ভ্যালু প্রায় $15 শো করতেছে। তো ভালো একটা প্রফিট হয়তো এখান থেকে পাওয়া যাবে, আর এটা 7 তারিখে উইথড্রো করা যাবে। তখন আমরা আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।